তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও একখানা বিরাট বড় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে ঝড় বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতেরও কিন্তু অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো শিলা বৃষ্টিপাতের সম্পর্কে কোন কোন জেলাকে সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই সম্পর্কে আমরা লেটেস্ট আপডেট দেখব। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আগামী কালকের দিনকের ক্ষেত্রে কোন কোন জেলাতে ঝড় সৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলাতেই বা বৃষ্টিপাতের একখানা সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ লাইভ আপডেট এর মাধ্যমে দেখবো। তো অবশ্যই আপনারা গোটা ভিডিওটাকে একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং নিচে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সবার আগে যেটা থেকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে উপগ্রহ মোড। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ মোডে চলে আসলাম, এবং উপগ্রহ মোডে সরাসরি কিন্তু রেডারে এই মুহূর্তে অরিজিনাল কারেন্ট সিচুয়েশনের চিত্রটা কিন্তু লক্ষ্য করতে পারছি, যেখানে কারেন্ট সিচুয়েশনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আকাশ পুরো পরিষ্কার রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও প্রায় 50% এলাকা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, ঢাকা থেকে শুরু করে এই যে গোটা এলাকাটা চিটাগংয়ের আশেপাশের দিকে, এবং কিছুটা আরও বেশ কয়েকটা এলাকা জুড়ে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একদম সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল, কুমিল্লা বিভাগগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে। তবে অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর সহ মালদা এই কটা বিভাগে কিন্তু এখনও পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে, এবং এই মেঘলা আকাশের কারণেও কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু তৈরি হচ্ছে না। মনমোহন সিং, সিলেট, কালাই এই বিভাগগুলোর ক্ষেত্রে আর মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু যে মেঘলা আকাশটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে এই মেঘলা আকাশটা কিন্তু সরতে আরম্ভ করে দেবে, যার ফলে কিন্তু বন্ধুরা আজকের দিনকে রাত্রিবেলার ক্ষেত্রে আপাততভাবে কিন্তু তেমন কোনোরকম বৃষ্টিপাতে নেই। তবে চিত্রটা একটুখানি আলাদা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পাদদেশে যে কটা জেলা রয়েছে সেখানটায় কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকে তৈরি হতে পারে, কারণ ক্রমশ নতুন করে কিন্তু ঘন কালো মেঘ এই এখান থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং সেটা ধীরে ধীরে পাহাড়ি এলাকার দিকে, আলিপুর এবং কোচবিহারের দিকে কিন্তু সরতে আরম্ভ করে দিয়েছে। তো এইটুকুর কারণে কিন্তু উত্তরবঙ্গের দিকে একটুখানি বৃষ্টিপাত জারি থাকতে পারে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্তমানে একটুকু কিন্তু মেঘের দেখা মিলছে না। আমরা যদি এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যাই, তাহলে কিন্তু বন্ধুরা কারেন্ট সিচুয়েশানে যদি চলে আসি, একদম ঠিক রাত্রিবেলা 7টার সময় যদি চলে আসি, তাহলে কিন্তু বন্ধুরা পরিষ্কার আকাশ হয়ে গেছে। খুলনা, বরিশাল এবং ঢাকা এই বিভাগগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ হয়ে গিয়েছে, তবে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না, যেটা কিন্তু অনেকটাই ভালো খবর বলা যেতে পারে। শনিবার আগামী কালকের দিনকে ক্ষেত্রে ব্যাপারটা আমরা একটু দেখে নেবো, এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রে অর্থাৎ শনিবারের দিনকে কিন্তু বন্ধুরা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কন্টাই এবং মন্দারমণি, দীঘা, হলদিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে, বাটাগাঁও এলাকা রয়েছে এখানটায় কিন্তু বন্ধুরা মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং সকালবেলা থেকেই কিন্তু এই চত্বরটা অর্থাৎ খড়গপুর, হলদিয়া, দীঘার আশেপাশের দিকে এলাকা, কলকাতার দিকেও কিছুটা এলাকা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। গত দুদিন ধরে আমরা যেরকম টাইপের মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, আগামী কালকের দিনকের ক্ষেত্রেও ঠিক সেম টাইপের মেঘলা আকাশ আমরা সকালবেলা থেকে দেখতে থাকবো, এবং যতবেলা বাড়তে আরম্ভ করে দেবে তত কিন্তু মেঘাচ্ছন্নটা একটুখানি বাড়তে আরম্ভ করে দেবে। তবে আগামী কালকের দিনকে কোথাও না কোথাও একটুখানি উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে, কিছুটা বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, কলকাতা, খড়গপুর এই বিভাগগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে তেমন যে মারাত্মক অতিভারী বৃষ্টিপাত সেটার আশা কিন্তু আমরা এই মুহূর্তে করছি না, তবে মোটামুটিভাবে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়ার বেশ কয়েকটা অঞ্চলে থাকবে, বর্ধমানের দিকে এবং কিছুটা মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে মালদার দিকেও বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকে আসলে রংপুর, কালাই এবং মনমোহন সিং এই বিভাগগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, কিছুটা ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিলাম রাত্রিবেলার দিকে, এবং রাত্রিবেলার দিকে আসলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিশোরগঞ্জ, কাপাসিয়া, মনমোহন সিং এই বিভাগগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। কালাই এর এলাকাগুলো এবং রংপুর দিকে এবং কিছুটা উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ারের এলাকাগুলোর ক্ষেত্রেও একটু একটু করে বৃষ্টিপাত থাকবে আগামী কালকের দিনকে রাত্রিবেলা 7টার সময়। তবে রাত্রিবেলা 7টার পরে কিন্তু যদি আমরা আসি, তাহলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, কুমিল্লা, কাপাসিয়া এই বিভাগগুলোর ক্ষেত্রে একটু একটু বৃষ্টিপাত থাকবে, তবে তারপরে একদম পুরোপুরি রাত্রির মাঝরাতের বেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্তমানে আমরা এই মুহূর্তে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট একটুখানি রিপোর্টটা দেখে নেবো।
তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 17 তারিখ রাত্রিবেলার দিকে ইভিনিং এর ক্ষেত্রে কিন্তু এই আপডেটটা দিয়েছে, একদম লেটেস্ট আপডেট রয়েছে। এই লেটেস্ট আপডেটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হিমালয় পাদদেশে যে কয়েকটা অঞ্চল রয়েছে সেখানটায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, থান্ডার স্টর্ম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু দমকা বাতাস এবং কালবৈশাখী ঝড় উঠবে এবং এর সাথে সাথে বেশ কয়েকটা এলাকাতে শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে হাওয়া বইবে। তবে সিকিমের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। যদি আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চলে আসি, কারেন্ট সিচুয়েশন অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু বেশ ভালোই কালবৈশাখী ঝড় উঠবে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। কোন কোন জেলাতে রয়েছে? বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এতগুলো জেলাতে কিন্তু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দমকা বাতাস বা কালবৈশাখী ঝড় উঠতে পারে সেটা কিন্তু বলে দিয়েছে। বিহারের ক্ষেত্রেও সেম পরিস্থিতি থাকবে, শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে থাকবে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিন্তু মোটামুটিভাবে একই রকম পরিস্থিতি থাকবে, তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে তেমন কোনো রকম পরিবর্তন নেই। তবে অন্যদিকে আগামীকালকের কথা যদি বলি তো আগামীকালকের ক্ষেত্রে কিন্তু হিমালয় পার্বত্যমালার যে অঞ্চল রয়েছে সেখানটায় তেমন একখানা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকের মতন সেম পরিস্থিতি আগামীকালকের দিনের ক্ষেত্রেও থাকবে। বিহারের ক্ষেত্রেও সেম, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের পালা আপাততভাবে কিন্তু 3 থেকে 4 দিন থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যে আপডেটটা রয়েছে সেখানে কমলা সতর্কতা রয়েছে, 3 দিন পরপর 3 দিন কমলা সতর্কতা থাকবে, বাদবাকি 2 দিন কিন্তু বন্ধুরা হলুদ সতর্কতা রয়েছে। তো আমি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা জানিয়ে দিয়েছি যে কোন কোন জেলাতে কীরকম কীরকম টাইপের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, এটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল রিপোর্ট। লাইভ আপডেটে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে একটা জিনিসই দেখবো, সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ এবং বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পরবর্তী 12 ঘন্টার মধ্যে যে বৃষ্টিপাতটা হবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 12 ঘন্টার মধ্যে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আরামবাগ, কলকাতা এবং কোলাঘাট এই চত্বরগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে। বাংলাদেশের দিকে তাকালে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুরের দিকে বৃষ্টিপাত বেশি থাকবে, কিছুটা সিলেটের দিকে থাকবে, এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই। যদি আমরা পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে আসি তবুও কিন্তু সেমই রয়েছে। পরবর্তী 3 দিনের চিত্রটা কিন্তু অনেকটাই আলাদা, যেখানে পরবর্তী 3 দিনের মধ্যে কিন্তু গড়ে ওভারঅল সেম পরিমাণে বৃষ্টিপাত হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনার দিকে অনেকটাই বেশি বৃষ্টিপাত হবে, প্রায় 70 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে। ঢাকা বলুন কিংবা মনমোহন সিলেট বলুন, এখানে কিন্তু অলমোস্ট সেম পরিমাণে বৃষ্টিপাত হবে। যেখানে যেই সমস্ত বাংলাদেশের এলাকা বৃষ্টিপাতের আন্ডারে পড়বে না তার মধ্যে রয়েছে মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, খগড়াছড়ি এবং চিটাগং, এই বিভাগগুলোর ক্ষেত্রে কিন্তু অতটাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তবে ওভারঅল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে 90% এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এইটুকুই লেটেস্ট আপডেট আপাতভাবে দিতে পাচ্ছি, পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বেশি বেড়ে বেড়ে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন।